আমি এখন আছি সেবু সিটিতে। হোটেল থেকে বেরিয়ে পড়লাম, জাস্ট 11টা বাজে, সব কিছু ফ্রেশ হলাম, হালকা ঘুরিয়ে খেয়ে নিয়েছি। এবারে একটা মোটর বাইক বুক করলাম, যেটা 50-60 পিসও বলছিল। আমি 50 পিসে যাচ্ছি, 50 পিসও। তো মলামল খুব বড় একটা মল, দেখাই যাক কী আছে না আছে। তারপরে ওটা দেখার পরে আমি আরও অন্য জায়গায় বেরিয়ে পড়বো, এই মোটর বাইকটা ছেড়ে দেবো আমি। তো দেখা যাক, সেভ সিটি এক্সপ্লোর করতে বেরিয়েছি, আর একদিন অশ্রব ঘুরতে যাবো, অশ্রবের সাথে আরও কিছু। হোটেল থেকে বলছে $105, আমার এটা অনেক বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছে। তো আমি বাই বাসে যাবো, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে এবং অনেক বেশি ভিডিও আমি শ্যুট করতে পারবো। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন, নতুন ভিডিও দেখছেন, তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেলটাও টাচ করে দেবেন। আমি এটা দিয়ে পার হয়েছিলাম, অতটা বুঝতে পারিনি। সুন্দর একটা ছোট্ট পাহাড়ে ঘেরা, পাহাড় এবং সমুদ্রে ঘেরা ফিলিপিন্স। আমি আছি সেবুতে, মানিলা যাচ্ছি না, মানিলা ক্যাপিটাল রয়েছে, ক্যাপিটাল ফিলিপিন্স, ক্যাপিটাল মানিলা। আমি আছি সেবুতে, এটা সেকেন্ড ক্যাপিটাল বলতে পারেন। এখান থেকে যত টুরিস্ট ক্রস, টুরিস্ট স্পট, এখানে 7600 সামথিং ডিটেলসটা আমি বলতে পারবো না, কালকে আমাকে ট্যাক্সি ড্রাইভার বলে দিয়েছিল, কিন্তু আমি ভুলে গেছি ডিটেলসটা। 7600 সামথিং এখানে আইল্যান্ড রয়েছে, পুরো ফিলিপিন্স একটা আইল্যান্ড সিটি, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। মেঘলা ওয়েদার হয়ে আছে, ঠান্ডা একটা হাওয়া বইছে। এখানে দুটো মাত্র সিজন, একটা সামার, একটা রেনি সিজন, এখানে উইন্টার সিজন নেই। It's the biggest mall in Philippines. This is Ayala Mall. অ্যাকচুয়ালি এটা সবথেকে বড়ো মল না, SMC সাইট, ওটা হলো সবচেয়ে বড়ো মল, যেটা আমি আজকে গিয়েছিলাম। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেল নতুন আছেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, বেলটাও টাচ করে দেবেন। ভিডিও পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যেন বড় না হয়ে যায় ওই জন্য নেক্সট ভিডিওতে আমি আপনাকে পুরো মলটা দেখাবো।
দেখতে থাকুন এবং লাইক কমেন্ট করতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।